সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। তাহলে সভাকবি, তুমি বুঝলে তো আমাদের আসন্ন অনুষ্ঠানে তোমার ভূমিকাটা ঠিক কি হতে চলেছে? আজ্ঞে হে মহারাজ, যথাযথ ভূমিকা আমি পালন করব, নাহি রেখে লাজ। বেশ, তাহলে শেষ করছি আজকের মতো সভার পাটা পাট। মহারাজ, আজকে তো আমাদের সভার তিনজন আসলোই না, তাই কালকে আবার আপনাকে নতুন করে এই ব্যাপারটা তাদেরকে বোঝাতে হবে। সেইটাই তো কথা, আজ একসাথে গোপাল, মন্ত্রী, বিজ্ঞানী কেন যে এলো না সেটাই তো বুঝলাম না। মহারাজ আসবো কি এখন? আসলে মহারাজ, মহারাজ আসবো কি গোপাল, তুমি এখন এসে কি করবে? তাছাড়া ঢেকুর তুলতে তুলতে ঠুকছো, রঙ্গ করছো নাকি? ক্ষমা করবেন মহারাজ, আসলে গিন্নিয়া তো ভালো আজ ওই কচি পাঁঠার ঝোল রেঁধেছিল না, যে পাঁচহাড়ি ভাত খেয়ে ঘুমিয়েই পড়েছিলাম মহারাজ। মন্ত্রী, তোমার আসতে দেরি হয়েছে কেন? মহারাজ গিন্নি নেই, নিজের হাতে রাঁধতে গিয়ে সে এক লেজে গোবরে অবস্থা। রাঁধতে না জানলে উনুন বাঁকা, তাই খাবেই ছ্যাঁকা। ইস, গিন্নিটা যদি থাকতো। শোনো, বলে দিচ্ছি দুজনকেই, এইসব ফালতু অজুহাতে সভা কামাই করলি বা দেরি করে আসলি, পরের দিন থেকে আর ঢুকতেই দেব না। ক্ষমা করবেন মহারাজ। তাহলে গোপাল, সব বুঝলে তো কি কি করতে হবে না করতে হবে? আগে হ্যাঁ মহারাজ। মহারাজ, আপনি কি আমায় এইবারে কোনো দায়িত্বই দেবেন না? তুমি তো রান্না করতে গিয়ে ঢুকছ, হে কি করে দায়িত্ব দিই বলো তো? আমাকে বরং ওই কোষাগারের দায়িত্বটা দিন মহারাজ, সব সামলে দেব। মহারাজ আর সেই ভুল করেন? যেই লোককে দায়িত্ব দিয়ে হয়েছে কোষাগার ফাঁকা, তাই সেই লোককে কোষাগারের দায়িত্বে আর হবি লোক রাখা। মহারাজ বলছিলাম কি, একবার তাহলে চলুন সবাই মিলে বড় মাঠে যাই, গিয়ে বন্দোবস্তটা কেমন কি হবে তার একখানা প্রাথমিক পরিকল্পনা করে নিই। ঠিক বলেছ, তাহলে চলো যাই, গিয়ে একবার দেখে আসি, কারণ এরপর তো শামিয়ানা টাঙানোর ব্যাপারও থাকবে। তাহলে মহারাজ, আপনি মাঠের একদম উত্তর থেকে দক্ষিণ প্রান্ত বরাবর শামিয়ানা টাঙানোর মত দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় যে যে যুক্তি দিলি তাতে তো আর এই ব্যাপারে আপত্তি থাকার কোনো কথা নয়। মহারাজ, এইবারে তাহলে আপনি কোষাধ্যক্ষ কে হবে ঠিক করে ফেলুন, কারণ আমাকেও তো আস্তে আস্তে তাকে হিসেবপাতি বুঝিয়ে কাজগুলো করার জন্য মোহর নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেছি এইবারে কোষাধ্যক্ষ করব বিজ্ঞানীকে। অতি উত্তম প্রস্তাব। সভাতে দুদিন ধরে বিনা খবরে সে আসছে না, এমন কোন দায়িত্বজ্ঞানহীন লোককে কিভাবে কোষাগার সামলানোর ভার দিচ্ছেন মহারাজ? এ আমি বুঝব, তোমাকে বেশি। এই কে রে, কে রে, এই কে রে, হ্যাঁ কে? বিজ্ঞানী, তুমি কোথায়? দেখতে পাচ্ছি না বন্ধু, একটু দেখা দাও। হে কি হে বিজ্ঞানী, তোমায় দেখা যাচ্ছে না পরিষ্কার। তবে কি তুমি করলে নতুন কোনো আবিষ্কার? এক্ষুনি আমি দিচ্ছি দেখা, তবে এই ব্যাপারে রাজসভায় গিয়ে বলবো সব কথা। হ্যাঁ, তাহলে সবাই চলো রাজসভায় যাই। কি বলছো হে বিজ্ঞানী, তুমি তো এক যুগান্তকারী আবিষ্কার করেছো। যুগান্তকারী কিনা জানি না, তবে মহারাজ আপনি যদি এই তরল ওষুধ ঠিক গুনে গুনে চার ফোঁটা মুখে দেন, তাহলেই দেখবেন ঠিক টানা 15 মিনিট আপনি অদৃশ্য হয়ে গেছেন, মানে আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, অথচ আপনি সবাইকে দেখতে পাচ্ছেন। মহারাজ সাধে কি আর বলি, বিজ্ঞানী আমাদের রাজ্যের গর্ব। মহারাজ ধরুন অতর্কিতে হুট করেই আমাদের রাজ্যে কোনো শত্রু ঢুকে আপনাকে ঘায়েল করতে আসলো, তখন আপনি এই ওষুধটা খেয়ে তাকে জব্দ করতে পারবেন। হ্যাঁ আচ্ছা বিজ্ঞানী, অনেক সময় তো 15 মিনিটের বেশি অদৃশ্য হয়ে থাকার প্রয়োজন পড়তে পারে, তখন? আমি আসলে এই ওষুধটা শুধুমাত্র পরীক্ষা করার জন্য খুব অল্প পরিমাণেই বানিয়েছি, তাই আপাতত এর সময়সীমা 15 মিনিট রয়েছে, তবে আগামী কয়েক মাসের মধ্যেই এই ওষুধের জেরে অদৃশ্য থাকার স্থায়িত্ব সময়
আরো খানিকক্ষণ বাড়াতে পারবো বলেই আশা করি। তাহলে আমার জন্য এই ওষুধটা একটু এনেছো তো বিজ্ঞানী? হ্যাঁ এই নিন। মহারাজ সাবধানের মান নেই, আপনি এই ওষুধটা একদম রাজসিন্ধুকে তুলে রাখবেন কেমন? কিন্তু মহারাজ আপনি বিজ্ঞানীকে কিচ্ছু বলবেন না, আমায় যে বিনা কারণে তখন ফেলে দিল। না বিনা কারণে মোটেও ফেলেনি, আপনি কিছু না জেনে বুঝেই আমার নামে নিন্দা করছিলেন তাই ফেলেছি। মহারাজ তোমাকে ছেড়ে দিলেও আমি কিন্তু তোমায় ছাড়বো না বিজ্ঞানী। মন্ত্রী, মন্ত্রীর গলায় খুব উগড়ে বেরোচ্ছে, আবার কিছু বদ মতলব না করে। কি বলছেন মন্ত্রী মশাই, অদৃশ্য হওয়ার ওষুধ বার করেছে? তাহলে আর বলছি কি, সেই ওষুধ খেয়ে আমায় আবার ফেলেও দিয়েছে। এই চুপ কর। সত্যি ঘটা হাসবি তো হাসবি, ঠিক আছে, তাই বলে মন্ত্রী মশাই মুখের উপর তো হাসে খ্যাক খ্যাক করে? যাকে যাক, মন্ত্রী মশাই বলুন আমাদেরকে ডেকেছেন কেন, কি কুকর্ম করতে হবে? বেশি কিছু না, ওই অদৃশ্য হওয়ার ওষুধ হাতাতে হবে। আপনি অদৃশ্য হয়ে কি করবেন মন্ত্রী মশাই? আপাতত এক মাসের জন্য নিজের হাত না পুড়িয়ে ভালো ভালো খাবার গোপালের বাড়ি আর রাজপ্রাসাদ থেকে খাবো, তারপরে দেখছি আর কি করা যায়। মন্ত্রী মশাই আমাদের ব্যাপারটাও যদি একটু দেখেন। একটা বড় পাত্রে খাবার নিয়ে আসলেই তিনজনের হয়ে যাবে। সাহস কম না, মন্ত্রীকে আদেশ দিচ্ছে ওদের খাবার যোগান দেওয়ার। আবিষ্কারের কথা না হয় কাল সকালে বলো। আজ কি রেঁধেছো গিন্নি? গরম গরম লুচি ভাজবো, আর তার সাথে ঝাল ঝাল ফুলকপির তরকারি, বেগুন ভাজা আছে। যাই ঝটপট করে তাহলে হাত পা ধুয়ে আসি, তুমি ভাজতে শুরু করো, আমি 10 মিনিটেই আসছি। তাড়াতাড়ি করে পুরো ফুলকপির তরকারি, বেগুন ভাজার গামলা, আর যে কটা লুচি ভাজা হবে নিয়ে চলে আয়। নে 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 বটা ঘটা, ওষুধ খা ওষুধ খা। ইগো ভাজলে? হ্যাঁ দি দি, এই গামলায় 15টা ভেজে রাখলাম। চোর না ভূত এলো? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বাড়ির আশপাশটা একবার চক্কর মেরে আসি। অদ্ভুত কাণ্ড তো। রানী রানী। বলুন মহারাজ। আমি খেতে বসে দেখছি আমার পথে পোলাও এর বদলে সাদা ভাত আর এক টুকরো খাসির মাংস রাখা হয়েছে, এসব কি? কৃষ্ণনগরের মহারাজ কি এই রকম খায়? ছি ছি ছি, এ কি অপমান! অপরাধ নেবেন না মহারাজ, আমি এক্ষুনি রান্নার ঠাকুরের সাথে কথা বলে আসছি মহারাজ। কি দুঃসাহস তার, আমায় করে অপমান, নেব আজই তার গর্দান। আহা মহারাজ, তার কোনো দোষ নেই, সে আপনার জন্য পোলাও আর অনেকটা খাসির মাংস রেঁধে স্নানাগারে গিয়েছিল, এসে খাবার প্রস্তুত করতে গিয়ে দেখে পোলাওয়ের পাত্র উধাও আর একটি মাত্র খাসির মাংসের টুকরো ছাড়া আর সব টুকরো কে যেন নিয়ে চলে গেছে। অগত্যা মানে কি বলছো? মহারাজ যা বলছি একদম সঠিক, আমি নিজের চোখে দেখে এলাম, ঠাকুর মিথ্যে বলেনি মহারাজ। এমন দিনে দুপুরে খাবার ডাকাতি করে নিয়ে চলে গেল, আশা করি দিনের বেলা কোনো ভৌতিক কাণ্ড হবে না। আজ বেরোতে দেরি হয়ে গেল বলো? হ্যাঁ কোষাগারের হিসেব করতেই তো সময় পেরিয়ে গেল। আমাকে একবার বাজারে যেতে হবে বুঝলে। হ্যাঁ চলো আমিও। এই গোপাল,
ওই দেখো মন্ত্রী মশাই না। কি ব্যাপার, এখনো বাড়ি যায়নি কেন? হেসে লেপদিকেই বা কি করছে? কি জানি, কি যে সবসময় মতলব করে। মনে হয় সেই রাজসভার কাজ শেষ হওয়ার পর থেকে এই দু ঘন্টা ধরে এই চত্বরে ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ যা বলেছ, যাকে চলো আমরা এগোই। সুপ্রভাত সকলকে। সভা শুরুতেই আমি আজ সেনাপতিকে কিছু প্রশ্ন করতে চাই। আগে বলুন মহারাজ। সেনাপতি, তোমার হাতে রাজ্যের সুরক্ষার ভার দেওয়া সত্ত্বেও চুরি হচ্ছে কেন? তবে কি তোমার সেনারা সব ঘুমোয়, কাজে ফাঁকি দেয়? আগে মহারাজ, চুরি এসব কি বলছেন? কই, আমার কাছে তো কোনো খবর নেই। বিগত দুদিন ধরে আমার হেসেল থেকে ভালো মন্দ খাবার চুরি হয়ে যাচ্ছে। প্রথম দিন আমি আর কিছু বলিনি, কিন্তু আজ আর না বলে পারলাম না, কারণ কত কালকেও আমার হেসেল থেকে খাবার চুরি হয়ে গিয়েছে। আপনি এখনো খাবার চুরিতেই আটকে রয়েছেন মহারাজ? মহারাজের বাড়িতেও খাবার চুরি হয়েছে, আবার সেই দিন আমার বাড়িতেও হয়েছে। এদিকে গতকাল মন্ত্রীকেও হেসেলের ওখানে ঘোরাঘুরি করতে দেখলাম। তবে কি না, একবার বিজ্ঞানীর সাথে ব্যাপারটা নিয়ে বসতে হবে। মন বলছে তুমি ঠিক অনুমান করছো গোপাল, যে তোমার বাড়িতে আর মহারাজের প্রাসাদে ওই মন্ত্রীমশাই আমার আবিষ্কার করা ওষুধ খেয়ে খাবার চুরি করেছে। হ্যাঁ, তার কারণ হলো, প্রথম কথা, আমরা দুজনেই তাকে মহারাজের হেসেলের দিকটা দেখেছি। দ্বিতীয় কথা হলো, ওনার গিন্নি এখন নেই, তাই নিজের হাতে রেঁধে খাওয়ার থেকে অদৃশ্য হয়ে খাবার খাওয়া ঢের ভালো। এখন দেখতে হবে মহারাজের সিন্ধুকে অদৃশ্য হওয়ার ওষুধটা আছে না চুরি গেছে। যদি চুরি যায় তাহলে বুঝতে হবে তোমার অনুমান ঠিক, আর যদি না চুরি যায় তাহলে বুঝতে হবে এর পিছনে অন্য কোনো রহস্য আছে। কাল সকালেই যাব সিন্ধুক পরীক্ষা করতে। এখন আসি হে। মহারাজ, মাথাটা ঠান্ডা করে ভাবুন। কেউ যদি খাবার চুরি করতে ঢোকে, তাহলে তার পক্ষে দুপুরবেলায় এতজন প্রহরীর চোখ এড়িয়ে এই প্রাসাদে ঢুকে খাবার চুরি করাটা কি সম্ভব? তবে তার তো ধরা পড়ার কথা, কারণ সে তো আর অদৃশ্য হয়ে আসতে পারবে না। কেন অদৃশ্য হতে পারবে না মহারাজ? চোর যদি আমার চুরি করা ওষুধটা খেয়ে নেয় তাহলে তো সে অদৃশ্য হতে পারবে। আর 15 মিনিট খাবার চুরি করার জন্য যথেষ্ট সময় মহারাজ। চোর ওষুধটা কোথা থেকে চুরি করবে? তোমার বাড়ি থেকে? আমার বাড়িতে ওষুধটা যে জায়গায় লুকোনো আছে সেখান থেকে খুঁজে পাওয়া সম্ভব নয়। চোর চুরি করলে আপনার সিন্ধুক থেকেই করেছে মহারাজ। বলো কি, তাহলে তো এক্ষুনি পরীক্ষা করতে হচ্ছে। চলুন দেখি। চল দেখি। সিন্ধুকে ওষুধ নেই। সিন্ধুক থেকে সত্যি ওষুধ চুরি গেল? মহারাজ আপনি চিন্তা করবেন না, আমরা এই কুকীর্তি যে করেছে তাকে ঠিকই ধরবো। শুধু আপনি এই কথাটা এখন পাঁচ কান করবেন না, আমরা আসছি মহারাজ। খাবারগুলো বড্ড বেশি পরিমাণেই আনা হয়ে যাচ্ছে। এখন তো আয়, কালকে অন্য লোকেদের হেসেল থেকেও ভালো মন্দ খাবার সরাতে হবে। খেয়াল আছে তো? হ্যাঁ, আপনি শুধু বাজারে গিয়ে কে কে মাছ মাংস কিনেছে খবরটা আমাদেরকে এনে দিন, বাকিটা আমরাই দেখে নেব। বেশ, তাই হোক। তাদের বাড়ির খাবার চুরি গেল কিনা, বুঝলে? হ্যাঁ বুঝতে পেরেছি। এই গোপাল, এই গোপাল, ওই দেখো মন্ত্রীমশাই। কি ব্যাপার, কিছু না কিনে মাছ মাংসের দোকানের সামনে ঘুরঘুর করছেন? তবে কি উনি ওনার মতলবেই বাজারে ঘোরাঘুরি করছেন? মনে হচ্ছে যা ভেবেছিলাম তাই। তবে উনি না বেরোনো পর্যন্ত আমাদের এখানে দাঁড়িয়েই ওনার গতিবিধি লক্ষ্য রাখতে হবে। দাদু, আর দাদু কি ব্যাপার? দাদু ভোর দুপুরবেলা ডেকে পাঠালে যে। ওরে, তোদের দাদু কি আর এমনি এমনি তোদেরকে ডেকে পাঠায়?
প্রতিবারই তো তোদেরকে কোনো না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ই। হ্যাঁ বল দাদু, কি করতে হবে? শোন, উত্তরের দিকে ওই ভোলা নিতাই কানাই আর ওই পূবের দিকে শ্যামল কমল অমরের বাড়িতে খবর নিয়ে আয় তো। আজ তাদের বাড়িতে তৈরি হওয়া ভালো ভালো খাবার চুরি গেছে কিনা। আচ্ছা দাদু, সে না হয় নিয়ে আসছি, কিন্তু ব্যাপার কেন কি? তোর আগে খবরটা তো নিয়ে আয়, তারপর সব বলছি। ব্যাপারটা ভালো ঠেকছে না রে, শিগগিরই উত্তরের দিকে চল। তাহলে কি করবে? তাহলে আর কি, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। মানে? মানে তোমার অদৃশ্যের ওষুধ খেয়ে চোরদের খাবারের লোভ দেখিয়ে হাতে নাতে ধরবো। বিজ্ঞানী প্রস্তুত থেকো, কালকেই চোর ধরবো, সকাল সকাল মোড়ের মাথায় চলে এসো। হ্যাঁ ঠিক আছে বন্ধু, এখন তাহলে আসি। কি গোপাল, কি করবে কিছুই তো বলছো না। ভোলা ময়রার সাথে শাট করে আসল চোরকে কেমন ফাঁদে ফেলি দেখো। ভোলা, ও ভোলা, একটু বাইরে এসো তো, খুব দরকার। আরে গোপাল দাদাজি, কি ব্যাপার? শোনো, তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। আমার কাছে? আচ্ছা আচ্ছা, বলো কি দরকার। তুমি নিশ্চয়ই গ্রামে খাবার খেকো বেরিয়েছে তার কথা শুনেছো? ও বাবা, হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি। তাকে ধরার জন্য তোমার দোকানটাকে টপ হিসাবে ব্যবহার করব। দেখো ভোলা, রাজ্যের ভালোর জন্য তুমি কিন্তু অরাজি হয় না। কি করতে হবে বলুন। তুমি শুধু মহারাজকে গিয়ে বলবে আজ তুমি সন্ধ্যায় দোকান খুলতে পারবে না, জরুরি দরকারে শহরে বেরিয়ে যেতে হচ্ছে, কিন্তু দোকানে প্রচুর দই মিষ্টি আছে, তাই মহারাজ যদি পারেন তাহলে যেন কাউকে পাঠিয়ে ওইগুলো প্রাসাদে নিয়ে এসে বিলি করে দেন। আর বলবে, দোকানের দরজা খোলা রেখেই যাবে তুমি, বুঝলে? আর হ্যাঁ, এই সভা চলাকালীন যাবে, যাতে সব সভাসদের কানেই এই কথাটা যায়। বেশ, মন বলছে মন্ত্রী এই ফাঁদে পা দেবেই, তাই বিজ্ঞানী তুমি একদম সন্ধে হতে না হতেই ভোলার দোকানের উল্টো দিকে চলে এসো। বুঝে গেছি, আমরা ধাপটি মেরে থাকবো, তাই তো? তারপরে সুযোগ বুঝে ওদেরকে ধরবো। একদমই তাই। কি ব্যাপার মন্ত্রী মশাই, এখন তলব করলেন যে? শোন শোন, আজকে খবর আছে যে ভোলা ময়রা সন্ধ্যে থেকে দোকানে বসতে পারবে না, এদিকে ওর দোকানে প্রচুর মিষ্টি দই সন্দেশ এসব রয়েছে, সেগুলো তো গতি করতে হবে নাকি? গতি মানেই তো আমরা বিক্রি করে দেব, তাই তো? ওষুধ তো আছে, চিন্তা কি? শোন, রাত্রিবেলায় তাহলে তোরা চলে আসিস, তিনজনে মিলে ময়রার দোকান লুটবো। হি, আমাদের আর পালকে। এখন আসি। বিজ্ঞানী বাইরে থেকে শিকল তুলে দেবো, বুঝলে? আরে ন্যাপলা ঘুরতে, তোরা মহারাজকে ডাকতে চলে যাবি, আমরা চাই উনি নিজে এসে দেখুক এইসব খুকির মূলে আসলে কে আছে। দইয়ের হাঁড়িগুলো আগে সারাতে হবে, এই ঘটা এক্ষুনি মিষ্টি খেতে বসিস না। তোদের শুধু খাই 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 খাই, এনে নে। এই কে রে, কে? দয়া করে বাইরে থেকে দরজা খোলো। কে মন্ত্রী মশাই? দরজা
আমরা নিমিত্ত মাত্র অদৃশ্য হয়ে চুরি করার ফল পান এবার হাতে নাতে। এই কৃষ্ণনগরের খাবার খেকো ধরা পড়লো তাহলে। কে কৃষ্ণনগরের খাবার খেকো আর ওষুধ চোর শুনি? দরজা খুলেই দেখুন না মহারাজ। আমরা কথা দিয়েছিলাম না মহারাজ, চোরকে ঠিক ধরবই, ধরেছি, এবারে আপনি বুঝে নিন। দয়া করে দরজা খোলো গোপাল, আর করব না। কি মন্ত্রীর গলা না, আবার মন্ত্রী এসবের মূলে ছিল? হ্যাঁ মহারাজ, আর তার সাথে গোটা গোটাও আছে। এই পেয়াদাকে খবর দাও, ওদের তিনজনকে নিয়ে গিয়ে গারদে ভরে দিক, আর তিন বেলা শুধু জল দিক। মন্ত্রীর এত খাওয়ার লোভ তো, একদিনে খেয়েছো প্রচুর, এখন এই কটা দিন শুধু জল খাক। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। মন্ত্রীমশাইকে ধরে রাখুন, আমাদের ছেড়ে দিন। আমরা নিমিত্ত মাত্র। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।